তো ফাইনালি ডিসি এন্টারটেইনিং মুভিজ বানাচ্ছে, যেটা আগে ডিসিতে খুবই মানে হতো না, এবং তাই জন্য মার্ভেল এত এত টাকাটা বিজনেস করতো। এনিওয়ে, তো ফাইনালি ডিসি খুব এন্টারটেইনিং মুভি বানাচ্ছে। বার্ডস অফ প্রে ইজ এ ভেরি ভেরি এন্টারটেইনিং মুভি। আর যদি এক কথায় এটাকে ডিফাইন করতে হয় যে সিনেমাটা দেখে আমার কেমন লেগেছে, তো আমার লেগেছে যে কুইন্টিন ট্যারেন্টিনো মিটস ডেডপুল। এক্স্যাক্টলি যদি মানে ট্যারেন্টিনো একটা ডেডপুল ফিল্মকে ডিরেক্ট করে যেরকম হয়ে যাবে, ঠিক এক্স্যাক্টলি সেই রকমই লেগেছে। সো ইটস এ ভেরি ফান ফিল্ম টু ওয়াচ, স্টার্ট টু ফিনিশ খুব ভালো লেগেছে। এবার নেগেটিভ পয়েন্টসও লেগেছে ডেফিনেটলি, বাট আমি আগে পজিটিভগুলো বলছি। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে যে প্রথম দিকে অনেকটা নন লিনিয়ার ওয়েতে গল্পটা এগোয়, যেটা আমার নন লিনিয়ার স্ক্রিনটা খুব ভালো লাগে। তো নন লিনিয়ারলি বলেছে। আচ্ছা, গল্পটার ব্যাপারে একটু বলে দিই। ব্ল্যাক ব্ল্যাক মাস্ক পড়ে আছে হার্লে কুইনের পিছনে, অ্যাকচুয়ালি হার্লে কুইনের পিছনে সবাই পড়ে আছে, সবাই ওর থেকে বদলে নিতে যায় কারণ এখন ওর জোকারের সাথে ব্রেকআপ হয়ে গেছে। এবার তো সেইগুলো নিয়েই, এবার তারপরে কী হয়, হার্লে কুইন কী করে, সেগুলো নিয়ে আপনাকে সিনেমাটা দেখতে হবে। বাট এবার হচ্ছে যে ওই নন লিনিয়ার ওয়েতে স্ক্রিন প্লেটা বলেছে, এবার সেটা অনেকের ভালো লাগতে পারে, কিন্তু কিছু জায়গায় আবার একটা একটু গন্ডগোলেরও আছে, আমি এনজয় করেছি। সিনেমাটার পজিটিভ জিনিস হচ্ছে যে ওই যে বললাম যে এইটা ডিসি ইউনিভার্সের ওই ডার্ক থিম সিরিয়াস থিমের সিনেমার মতো একেবারেই নয়। ইটস আ ভেরি কালারফুল, গথামটাকে প্রচুর কালারফুল দেখিয়েছে, লাউড বিজিএম, ওল্ড স্কুল অ্যাকশন, মানে আপনাকে মানে কি বলবো, যেরকম হয় না মানে আমাদের এখানে ইন্ডিয়াতে কি বলি পট বয়লার কমার্শিয়াল মশালা, ওই ধরনের করবার চেষ্টা করেছে। এবং মার্গট রবি অ্যাজ হার্লে কুইন দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং মার্গট রবিকে আমার দেখে মনে হয়, মাঝে মাঝে দেখে মনে হয় যে শি ইজ বর্ন টু প্লে দিস ক্যারেক্টার, দারুণ অভিনয় করছে। মার্গট রবির হিউমার মানে ফিজিক্যাল হিউমার যেটা করে দারুণ করে। সো মানে প্রতিটা সিনে, মানে অ্যাকশন সিন বলুন বা কমিক সিনে বলুন, স্পেশালি কমিক সিনে দারুণ অভিনয় করেছে মার্গট রবি। এই সিনেমাতে উমেন এম্পাওয়ারমেন্টের আইডিয়াটাকে মানে প্রমোট করা হয়েছে থ্রু অ্যান্টি হিরোজ, সো ইটস এ কুল আইডিয়া। সো এই সব জিনিসগুলো তো মানে আপনি খুব এনজয় করবেন, বিজিএম থেকে অ্যাকশন থেকে এই সব জিনিসগুলো, যেভাবে গল্পটা এগোচ্ছে, ক্যারেক্টার্সগুলো কমেডি ফমেডি এগুলো এনজয় করবেন। বাট দ্য প্রবলেম ইজ হার্লে কুইন বাদে বাকি যে ক্যারেক্টার্সগুলো আছে যাদের মানে যারা রয়েছে সিনেমাতে, তাদের স্ক্রিন টাইম খুব অল্প অল্প, বা তাদেরকে না ভালো করে ফ্লেশ আউট করা হয়নি। সো কেউই মার্গট রবির লেভেলের মানে এনার্জিটা রিচ করছেন, মানে আপনি যদি যে ফিল্মটা এসেছিল সুইসাইড স্কোয়াড, ওখানে যেরকম কি অনেকের এ ছিল, কিন্তু এখানে যেন ওই রাইটিংটা ফ্লেশিং আউট অফ অল দ্য ক্যারেক্টার্স ইজ নট ইকুয়াল। তো হার্লে কুইনের ওপরই বেশি ফোকাস হয়ে গেছে, তো এটা আমার মনে হচ্ছে একটা রাইটিংয়ের দিকে প্রবলেম। বাট এমনি থরও আপনি এনজয় করবেন, ভিএফএক্সও ভালো, বাট সেটা পরিমাণটা কম আছে। এবং আমার মনে হয় যে যদি ডিসি এই ধরনের সিনেমা বানায়, ইটস মানে ইট উইল অ্যাপিল টু মাচ মোর ওয়াইডার অডিয়েন্স। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।